हेलो व्यूअर्स, अस्सलामु अलैकुम। आज के आमी आपनादेर नारिकेल एवं गाजर दिए बनानो सबथेके सहज एवं मजादार एकटा लाड्डू तैरी करे देखाबो। एई लाड्डूटा जे कतटा मजार सेटा आपनारा बासाय ना बानाले एकदमई बुझते पारबेन ना। एखन जेहेतु गाजरेर सीजन, शीतकाल, ताई आपनारा अवश्यई एकटी बार एई गाजरेर लाड्डूटा ट्राई करबेन। चलुन ताहले आर देरि ना करे एई मजादार गाजरेर लाड्डूटा बानिये नेया जाक। लाड्डूटा বানানোর জন্য আমি এখানে 2 কাপ পরিমাণ গ্রেট করা গাজর এবং 1 কাপ পরিমাণ কোরানো নারিকেল নিয়ে নিয়েছি। আর গাজরগুলোকে আমি ঠিক এইভাবে একটা গ্রেটার মেশিনের সাহায্যে গ্রেট করেছি। আর গ্রেট করা গাজরগুলো কিন্তু একদম মিহি হয়নি, এগুলো কিন্তু একটু দানা দানা আছে। আর এরকম দানা দানা ভাবটা থাকলে কিন্তু গাজরের লাড্ডুটা খুব ভালো হয়। নারিকেলগুলো কিন্তু একটু মিহি করেই কোরাতে হবে। লাড্ডুগুলো বানানোর জন্য চুলা একটা প্যান বসিয়ে দিয়ে এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ঘি। চেষ্টা করবেন ঘি দিয়ে লাড্ডুগুলো বানাতে, এতে করে ফ্লেভারটা খুব ভালো আসবে। ঘিটা একটু গরম হয়ে আসলে আমি এখানে ফ্লেভারের জন্য 3টি এলাচ দিয়ে দিলাম। এবার সেই গ্রেট করে রাখা গাজর কুচি দিয়ে দিচ্ছি। গ্রেট করার পর গাজর কুচিগুলোকে অবশ্যই একবার ধুয়ে পানিটা ভালোভাবে ঝরিয়ে নেবেন, এতে করে গাজরের অতিরিক্ত ফ্লেভারটা আর থাকবে না। এবার ঘি এর সাথে আমি এই গাজরটাকে 5-6 মিনিটের মতো একটু ভেজে নিব। 5-6 মিনিট ভেজে নেওয়ার পরে দেখবেন গাজরের পরিমাণটাও কমে গিয়েছে আর কালারটাও একটু চেঞ্জ হয়ে যাবে আর হালকা একটু পানি পানি ছেড়ে যাবে। পানি এভাবে ভাসতে ভাসতেই দেখবেন যে এটা টেনে যাবে। অবশ্যই এই গাজরটাকে কিন্তু 5-6 মিনিট ভেজে নিতে হবে, না হলে কিন্তু গাজরের একটা কাঁচা ফ্লেভার এর মধ্যে থেকে যাবে। 5-6 মিনিট ভেজে নেওয়ার পর আমি এখানে 1.5 কাপ লিকুইড গরুর দুধ দিয়ে দিচ্ছি। দুধটা দেওয়ার পরে আমি খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে আমি এখানে দিচ্ছি 1 কাপ কোরানো নারিকেল এবং 1/2 চামচ লবণ। সব কিছু ভালোভাবে মিশিয়ে এবার এই দুধ দিয়েই আমি গাজরটাকে খুব ভালো করে সিদ্ধ করে নিব। তো আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এবং এটাকে আমি 10 থেকে 12 মিনিট পর্যন্ত লো আঁচে রান্না করব। এর মাঝে এটা সিদ্ধ হয়ে যাবে, তবে অবশ্যই দু একবার ঢাকনা খুলে নেড়েচেড়ে দিতে হবে যাতে করে নিচে কোনোভাবেই পোড়া না লাগে। প্রায় 10-12 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি আর এর মাঝখানে আমি 2 বার ঢাকনা খুলে এটাকে নেড়েচেড়ে দিয়েছি। এখন আপনারা দেখতে পাচ্ছেন গাজরটা বেশ নরম হয়ে গিয়েছে আর দুধটাও টেনে গিয়েছে। এবার এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ চিনি। মনে রাখবেন গাজরটা সম্পূর্ণ সিদ্ধ না করে চিনি ব্যবহার করবেন না, কারণ অনেক সময় চিনিটা আগে ব্যবহার করলে গাজরটা সিদ্ধ হতে চায় না। চিনি দেওয়ার পরে আবারও কিছুটা পানি ছেড়ে দিবে, এতে ভয় পাওয়ার কিছু নেই। আবারও ভালোভাবে নেড়েচেড়ে পানিটা শুকিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন চিনির পানিটা শুকিয়ে এসেছে। এবার দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ গুঁড়ো দুধ। চেষ্টা করবেন গুঁড়ো দুধটা অবশ্যই দেওয়ার জন্য, এতে করে লাড্ডুটা খেতে অনেক বেশি ভালো লাগে। একটু সময় নিয়ে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে করে গুঁড়ো দুধটা কোথাও জমাট বেঁধে না থাকে। নামানোর ঠিক আগ মুহূর্তে আমি ঠিক 1 টেবিল চামচ ঘি অ্যাড করছি, এতে করে খুব সুন্দর একটা স্মেল আসবে। গাজরগুলো নাড়তে নাড়তে কিন্তু পানিটা একদমই শুকিয়ে গিয়েছে আর প্যান থেকে গাজরগুলো ছেড়ে ছেড়ে আসছে, তার মানে গাজরগুলো লাড্ডু বানানোর জন্য একদমই রেডি। এবার আমি গাজরগুলো প্যান থেকে নামিয়ে একটি প্লেটে ঢেলে নিচ্ছি। গাজরের লাড্ডুগুলো কিন্তু গাজরটা একটু গরম থাকতে থাকতেই বানিয়ে নিতে হবে, ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটা আর জমাট বাঁধতে চাইবে না। আর আপনারা কতটুকু বড় ছোট করে লাড্ডুগুলো বানাবেন সেটা আপনাদের উপর নির্ভর করে। আমি এই সাইজ করে গাজরের লাড্ডুগুলো বানিয়ে নিব। তো এইভাবে করেই আমি আমার গাজরের সবগুলো লাড্ডু বানিয়ে নিচ্ছি।
ব্যাস তৈরি হয়ে গেল খুবই মজার গাজরের লাড্ডু। দেখলেনই তো কত সহজেই এই অসম্ভব মজার গাজরের লাড্ডু তৈরি হয়ে গেল। অবশ্যই বাসায় এই গাজরের লাড্ডুটা একবার হলেও বানাবেন। আশা করি আমার আজকের পর্বটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে উৎসাহিত করবেন। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, এমন আরও অনেক ইজি রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। খুব তাড়াতাড়ি আবারও চলে আসবো নতুন আরেকটি রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।